হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাই এবি অনলাইন টিউটোরিয়ালের আর একটি নতুন ভিডিওতে। সো আজকে আমি ওটিপি মেথডের যে মাদার জিবি, এই মাদার জিবি কীভাবে আপনারা তৈরি করবেন সেই সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিব। আপনারা কিন্তু বর্তমানে এই যে জিবি ট্রান্সফার মেথড, এই মেথডে কাজ করতে গেলে যে মাদার জিবিটা আমাদের প্রয়োজন হয়, ফ্রেশ একটা মাদার জিবি, এই মাদার জিবি কিন্তু আপনারা কেউ পাচ্ছেন না মার্কেটে। আর যদিও বা দুই একজন কারো কাছে পাচ্ছেন, সো সে কী বলছে, তাকে $12 দিতে হবে বা তাকে একটা জিবির জন্য $1400 দিতে হবে, $1300 দিতে হবে, ঠিক আছে। সে অনেক অ্যামাউন্ট ধার্য করতেছে, সো এটা বিশাল একটা খেসাল কিন্তু। সো আপনারা কিন্তু কাজ জেনেও কাজ করতে পারছেন না, আপনাদের কাছে কন্টিনিউ ভাঙা মেইল আছে, তার সত্ত্বেও কিন্তু আপনারা একটা গুগল ভয়েসের অভাবে, ওল্ড গুগল ভয়েসের অভাবে আপনারা কাজ কিন্তু করতে পারছেন না। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি কিন্তু চলে এসেছি আপনাদের এই প্রবলেমের সলিউশন নিয়ে। আজকের ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু 100%, হ্যাঁ 100% নিশ্চিত থাকেন আপনারা মাদার জিবি আর কারো কাছ থেকে বাই করা লাগবে না, আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, ফার্স্টে আমি এখানে কী করছি, আমি এইখানে দুইটা কন্টিনিউ ভাঙা মেইল লগ ইন করে রাখছি। আপনাদের কাছে যদি ওল্ড মেইল থাকে, দেখা যাচ্ছে মিনিমাম 15 দিন ওল্ড, ঠিক আছে, 7 দিন ওল্ড হলেও হবে, বাট যে ক্ষেত্রে মানে আমি যেটা বলবো আর কি, এখানে আপনারা যদি ওল্ড মেইল ইউজ করেন, সাপোজ 1 মান্থ, 15 দিন, 10 দিন ওল্ড, এক্ষেত্রে আপনাদের এই যে মাদার জিবি তৈরিতে এটা কিন্তু বেশি হেল্প করবে। সো আমরা মাদার জিবি তৈরি করবো কীভাবে দেখেন, সো এখানে কিন্তু আমি এখানে একটু মেলটা যদি ম্যানেজ অ্যাকাউন্টে যাই, দেখেন আমি এখান থেকে কন্টিনিউ মেলে ম্যানেজ অ্যাকাউন্ট থেকে সিকিউরিটি চলে যাব। এখান থেকে যদি ম্যানেজ অল ডিভাইসে যাই, এখানে দেখতে পাচ্ছেন কি আমাদের এখানে দেখাচ্ছে এটা ক্রিয়েট করা কবে, দেখেন আগস্টের 2 তারিখে আর আজকে সেপ্টেম্বরের 10 তারিখ, ঠিক আছে। সো বুঝতে পারছেন এটা কিন্তু আমাদের 1 মান্থ ওভার হয়ে গেছে, ওকে। সো আমাদের কিন্তু 10 দিন হইলেও হবে বলেছি। সো আমাদের আজকের যে মূল মেথডটা, আমি যে মাদার জিবি কীভাবে বানাবেন, সো মূল মেথডটা আপনারা এখন দেখে নেন। সো এই মেথডটা কিন্তু খুবই হাই র্যাঙ্কে চলতেছে বর্তমানে, দুই একজন জানে, দেখা যাচ্ছে কম বেশি এখানে কিন্তু এই সিস্টেমে সবাই কাজ করতেছে, হ্যাঁ। সো আমি কিন্তু অলওয়েজ ট্রাই করি আপনাদের মাঝে এগুলো ভিডিওগুলোর মাধ্যমে কীভাবে আপনাদের জিনিসটা আর কি হেল্প করা যায়, ওকে। সো আমি দেখুন এখন আমরা কী করব, আমরা এই যে মাদার মেল মানে মাদার জিবি তৈরি করার জন্য একটা জাস্ট কন্টিনিউ একটা মেল নিয়ে নিলাম, ওকে। এটা কিন্তু ওল্ড মেল দেখিয়ে দিয়েছি, 1 মাসের ওল্ড। সো এখন আমরা কী করব, এখান থেকে যে কোনো একটি এই রেকর্ড নিয়ে নিব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এই রেকর্ড নিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনারা এই রেকর্ড সার্চ করে নেবেন যেটা শো করে, সাপোজ এখান থেকে একটা রেকর্ড সিলেক্ট করলাম, ওকে। সো এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। এখন আমরা কী করব, যে কোনো একটা সাইট থেকে, ওকে, যে কোনো একটা পোর্টাল সাইট, আপনারা চাইলে চ্যাটিং সাইট অথবা পোর্টাল সাইট থেকে একটা নাম্বার জাস্ট এখানে ইউজ করবেন। সো দেখেন আমি এখন কী করব, একটা পোর্টাল সাইট থেকে আমি একটি নাম্বার কিনবো। সো সাইটটা হচ্ছে দেশি SMS, ওকে। আমি এইটার ভিডিও মেবি আপনাদের দিয়েছি কিনা খেয়াল নাই, আর যদিও না দিয়ে থাকি, সো এখানে অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিই আগে। সো এখান থেকে এটা লগ আউট করে দিলাম। সো এখান থেকে দেখেন এটা আপনাদের মেইন ড্যাশবোর্ড, এখান থেকে সাইন আপে ক্লিক করলে, ঠিক আছে, এখান থেকে আপনাদের ইমেল, দেন পাসওয়ার্ড, আর আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে ভেরিফাইটা মনে করেন যে ভেরিফাই ইউ আর হিউম্যান, আপনি যে রোবট না এটা ক্যাপচারটা পূরণ করে সাইন আপ করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। দেন এখান থেকে লগ ইনে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। দেন এখান থেকে দেখেন আমাদের ব্যালেন্স দেখাচ্ছে 4.65, আর এখানে এখানে দেখেন গুগল ভয়েস, এখানে আপনারা সার্চ করে নেবেন, আমি এখানে মার্ক করে রাখছি, ঠিক আছে, এটা ফেভারিট করে রাখছি। সো এখানে দেখেন গুগল ভয়েসের রেট দেখাচ্ছে $4। সো এখান থেকে যদি আমরা $4 নাম্বার কিনি আর একটা কন্টিনিউ মেইলের জিবি করি, এটা মাদার জিবি মেক করি, আপনাদের খরচ তাহলে কত পড়তেছে, $4 ধরো $450 খরচ বা $500, সাপোজ আপনাদের খরচ আসলো, ঠিক আছে, $4। আর একটা মেল কত পড়তেছে, একটা মেল ধরুন সাপোজ কথা কথা, এটা ওল্ড মেল যেহেতু অনেকে অনেক টাকায় সেল করতেছে, সুতরাং 150 থেকে 200 টাকা বললো একটা আপনি কিনলেন, কেনার পর তাহলে এখানে খরচ হচ্ছে কত, এখানে 450 আর ওখানে ধরুন 150 বা 200, তাহলে কত আসতেছে আপনার 650, তাহলে 650 টাকায় কিন্তু একটা মাদার জিবি আপনার হয়ে যাচ্ছে, ওকে। সো এখন আমি লাইভ দেখিয়ে দিই যে আসলে এটা মাদার জিবি হয় কিনা, কাজ হয় কিনা, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আর এখানে কিন্তু লোডিং সিস্টেম দেখেন, এখান থেকে ব্যালেন্স যদি ক্লিক করি,
সো এখান থেকে লোড করার জন্য এখানে আপনারা সর্বনিম্ন $1 থেকে কিন্তু ডিপোজিট করতে পারবেন। সো এখানে $1 সিলেক্ট করে এখান থেকে টিআরএক্স আছে, ইউএসডিটি আছে, দেন আপনারা এখান থেকে লোড করে নেবেন বাইন্যান্স যে কোনো ওয়েতে। ওকে, সো এখন আমি মূল টপিকে চলে যাই। সো এখান থেকে একটা নাম্বার কিনবো, সো এখান থেকে গুগল ভয়েসে ক্লিক করবো। দেখেন আমাদের সাথে সাথে নাম্বার দিয়ে দিয়েছে, সো নাম্বারটা কপি করে জাস্ট এখানে আমরা নাম্বারটা বসিয়ে সেন্ড করে ক্লিক করবো। সো এখানে কিন্তু অলওয়েজ একদম ফ্রেশ নাম্বার পাওয়া যায়। সো এখান থেকে আমরা কোডটা নিয়ে আসবো, দেখেন এই যে কোড 408112 408112 আমরা এখন ভেরিফাইতে ক্লিক করবো, ফিনিশ। এখন আমাদের কিন্তু এই যে জিবিটা কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে অ্যাড হয়নি কোনো কারণে চিন্তার, আমরা গেট নাম্বারে যাব, এখান থেকে অন্য একটি রেকর্ড নিব, এটা মেল প্রবলেম, ঠিক আছে। সো আমাদের কিন্তু এটা ক্লেম হবে, ওকে আমাদের কিন্তু এটা ক্লেম হয়ে যাবে, আমরা জাস্ট ভিপিএনে সিটিটা চেঞ্জ করে ঘুরটা তুলে নিব। ওকে, এখানে মেলটা মনে করুন যদি স্ট্রং না হয় তাহলে প্রবলেমটা দেখা দেয়। সো আমরা একটু ঘুরটা তুলি, এখানে মিয়ামি সিট কালেক্ট করি, এটা এখন হাই র্যাঙ্কে নাই। ওকে, সো আমরা দেখি নিউ ইয়র্কে কেমন আছে, ইউএসএ সিলেক্ট করি, আমাদের একটু যেটা একটু স্পিড বেশি। সো লস অ্যাঞ্জেল তো আমাদের ছিল, ওকে আমরা এখান থেকে মিয়ামি সিলেক্ট করি, ব্যাস। এটা কানেক্ট করে জাস্ট আমরা কি করব, মেলটা এখানে রিলোড করে দিব। ওকে, সো রিলোড করার পর এখান থেকে আমরা সিলেক্ট নাম্বার দিয়ে এটা ক্লেম করে নিব। ওকে, সো দেখেন আমাদের জিবিটা কিন্তু এখন এই যে অ্যাড হয়ে গেছে। সো এইটা কিন্তু আমাদের মাদার জিবি হয়ে গেল এখন, এই যে আমরা কিন্তু এখন মাদার জিবি তৈরি করে ফেলেছি, এখন কিন্তু এই জিবিটা 100% ট্রান্সফার হবে। এখান থেকে যদি সেটিংয়ে চলে যাই, সো সেটিংয়ে দেখেন এই যে ট্রান্সফার ইউর নাম্বার টু অ্যানাদার অ্যাকাউন্ট চলে আসছে, কিন্তু এখন কিন্তু আমরা ট্রান্সফার করতে পারবো অন্য অ্যাকাউন্টে।